প্রথম প্রাক নির্বাচনী টেলিভিশন বিতর্কে একে অপরকে নাস্তানাবোধ করলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প সিনেনে প্রচারিত দেড় ঘন্টার বিতর্কে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়েও তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই প্রেসিডেন্ট প্রার্থী তবে প্রত্যাশা অনুযায়ী ট্রাম্পের বাক্যবানের সমুচিত জবাব দিতে পারেননি বাইডেন আর স্বভাব সুলভগ্রতায় পুরো বিতর্কে বাইডেনের চেয়ে কিছুটা আত্মবিশ্বাসী ও স্বতঃস্ফূর্ত মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সাধারণত নির্বাচনের এত আগে মুখোমুখি টেলিভিশন বিতর্ক হয় না কিন্তু আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম নভেম্বর পাঁচ তারিখের নির্বাচনের চার মাস আগেই বিতর্কে অংশ নিলেন দুই প্রার্থী

সব মিলিয়ে জো বাইডেনকে ট্রাম্পের সামনে কিছুটা ম্লান দেখা যায় অভিবাসন নীতি অর্থনীতি গাজায় ইসরায়েলি আগ্রাসন ইউক্রেন যুদ্ধ গর্ভপাত আইন সহ একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়েও তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বাইডেন ও ট্রাম্প পনস্টারের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া নিয়ে ট্রাম্পের প্রতি বাক্যবান ছুড়লে ট্রাম্প ও বাইডেন পুত্রের অস্ত্র ও মাদক মামলায় জড়িয়ে পড়া নিয়ে পাল্টা আক্রমণ করেন

ধারণা তবে মূল্যস্কৃতি নিয়ে কিছুটা অসবস্থিতে আছে তার প্রশাস শিকার করেন জোবাইডেন. The only person on this stage is a convicted felon is the man I'm looking at right now. And the fact of the matter is, he is he's, what he's telling you is simply not true. একাশি বছর বয়সী বাইডেন প্রাক নির্বাচনে এই বিতর্কে আশানুরূপ ভালো করতে পারেননি এমনকি খুব ডেমোক্রেটরাও হতাশ তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন বিতর্কে শুরু বাইডেন কিছুটা ধীরে করলেও শক্ত অবস্থানে শেষ করেছেন সিএনএন ও এবিসি যৌথ আয়োজনের এই বিতর্কে শুরু কিংবা শেষে সৌজন্যমূলক করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প পরের দফায় বিতর্ক হবে আগামী দশ সেপ্টেম্বর মাসুম রাব্বি channel 24.